বরাক নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। জলের তুরে শিলচর সংলগ্ন শালচাপড়া টুকর গ্রামের নদী বাঁধের জিআই ব্যাগ ভাসিয়ে গেল। তীব্র গতিতে জল প্রবেশ করছে। বুধবার দুপুর একটা নাগাদ বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করে। কাছাড়ের কাটিগড়া ও বরখোলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় থাকা শালচাপড়া টুকো গ্রামে নদী বাঁধ ভাঙ্গনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে গিয়েছে। প্রভাব পড়েছে শ্রীকুনা জিপি, শালচাপড়া সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়দের বক্তব্য মতে নদী ভাঙ্গনের কবলে পড়ে এখনও পর্যন্ত এলাকার চারটি গ্রামের প্রায় 15,000-এর বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভাঙ্গার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করায় 2022 সালের প্রলয়ঙ্করী বন্যার স্মরণ করে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। উদ্বেগের পারদ ছড়িয়ে রাজ্যে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে উজান উত্তর ও মধ্য অসমে গ্রামের পর গ্রাম বেসে যাচ্ছে বানের জলের খরস্রোতে। অবস্থা এমনই যে কোনো সময় বেশ কিছু এলাকায় জল প্রলয় তাণ্ডব সৃষ্টি করতে পারে। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলো মাইক ব্যবহার করে সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন। নিরাপদ আশ্রয়ের খুঁজে ডোল নেমেছে দুর্গতদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, রাজ্যের বন্যা পরিস্থিতি স্পষ্টতই উদ্বেগজনক। সেই উদ্বেগের মাত্রা কতটা তা বুঝিয়ে দিচ্ছে চলতি দুর্যোগ। রাজ্যে দ্বিতীয় দফার এই বন্যা বাসিয়ে নিচ্ছে রাস্তাঘাট, গড়বাড়ি, বহু জায়গায় তছনছ হয়ে গিয়েছে বাঁধ। বিভিন্ন গ্রামের বাঙ্গা অংশ দিয়ে গ্রাম থেকে গ্রামে হু হু করে জল ঢুকছে। চকের পলকে বেসে যাচ্ছে পথ উপপথ। হাইলাকান্দি জেলার দোলেশ্বরী এবং কাটাখাল নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলায় এই দুই নদীতে অবস্থিত ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক নির্দেশ জারি করে জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নির্দেশে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীদেরকে যে কোনো ত্রাণ এবং উদ্ধার কাজের জন্য নিজ নিজ স্টেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কবল থেকে প্রাণ বাঁচানোর জন্য বন্যার জলে সাঁতার কাটা, জলকেলি খেলা, বেশি আসা বাঁশ লাকড়ির অবশিষ্টাংশ না ধরতে জনসাধারণের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। রাজ্যে এবার রাসেল বাইপারের থাবা। বঙ্গাইগাঁও জেলার বিভিন্ন জায়গায় বিষাক্ত রাসেল বাইপার প্রজাতির সাপ পাওয়া নিয়ে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিনের মধ্যে বঙ্গাইগাঁওয়ের বেশ কয়েকটি এলাকায় বন বিভাগ থেকে উদ্ধারকারী দল প্রায় 12টি রাসেল বাইপার বিষাক্ত প্রজাতির সাপ উদ্ধার করেন। গ্রামবাসীরা এই বর্ষার সময়ে যখন তাদের গড়বাড়ির সামনে অজগর সাপের বাচ্চার মতো সাপ প্রত্যক্ষ করেন, তখন বন বিভাগ এবং উদ্ধারকারী দলকে খবর দেন। তারপর উদ্ধারকারী দল এসে নিশ্চিত করে যে এটি অজগর সাপের বাচ্চা নয়, এটি ভয়ঙ্কর প্রজাতির রাসেল বাইপার সাপ। বঙ্গাইগাঁও জেলার ওই সমস্ত বিভিন্ন জায়গায় কীভাবে রাসেল বাইপার প্রজাতির সাপ প্রবেশ করলো তা নিয়ে বন বিভাগ থেকে এখনও নিশ্চিত করতে পারেনি। সরকারের হাতে এখনও নতুন করে 10 লক্ষ রেশন কার্ড দেওয়ার সুবিধা রয়েছে। সেই জন্য খুব শীঘ্রই নতুন করে 10 লক্ষ লোককে রেশন কার্ড দেওয়া হবে। ক্যান্সার রুগী, কিডনি রুগীরা আগে আধার কার্ডের জন্য রেশন কার্ডের আবেদন করতে পারছিল না। তাছাড়া প্রাপ্য বহু পরিবার আধার কার্ডের জন্য রেশন কার্ড পায়নি। তাই সেই সকল রেশন কার্ড লাভ না করা সকলকে রেশন কার্ডের জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, রাজ্যের 42 লক্ষ লোক রেশন কার্ড পাবে বলেও কেউই পরিকল্পনা করতে পারেননি। কিন্তু রাজ্যে 35 লক্ষ নতুন হিতাধিকারী ছিল, সেইগুলো কর্তন করা হয়েছে। ডিউটি চলাকালীন সরকারি চিকিৎসকদের নার্সিং হোম অথবা প্রাইভেট চেম্বারে যাওয়া আটকাতে কড়া মনোভাব ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এমন মনোভাব ব্যক্ত করার পর কাছাড়ে এ নিয়ে শুরু হয়েছে নজরদারি।
জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন জানিয়েছেন, দিশপুর থেকে বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ আসার পর এ নিয়ে শুরু হয়েছে নজরদারি, যাতে করে ডিউটি চলাকালীন কোনো সরকারি চিকিৎসক ফাঁকি দিয়ে নার্সিং হোম অথবা প্রাইভেট চেম্বারে যেতে না পারেন। এছাড়া সব থেকে বিরত থাকার জন্য ইতিমধ্যে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাছে নির্দেশও পাঠানো হয়েছে। কোনো চিকিৎসকদের সরকারি কর্তব্য কর্মে ফাঁকি দিয়ে নার্সিং হোম অথবা প্রাইভেট চেম্বারে যাওয়া ধরা পড়লে তার বিরুদ্ধে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপির একসময়ের বন্ধু বিজেডি বিজু জনতা পার্টি বুধবার রাজ্যসভা থেকে বিরোধীদের ওয়াকআউটে সামিল। যদিও এই দুই দলের সম্পর্ক চির ধরেছে আগেই, মোদীর দ্বিতীয় অধ্যায়ে নবীন পটনায়কের এই বিজেটির সাহায্যেই রাজ্যসভায় একাধিক বিল পাশ করিয়েছিল, তবে এখন পরিস্থিতি আলাদা। একসময়ের বন্ধু এখন একে অপরের বিপরীতে দাঁড়িয়ে বুধবার প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উচ্চকক্ষের সংসদরা ওয়াকআউট করেন। লোকসভার পর বুধবার রাজ্যসভায় মোদীর জবাবি ভাষণ ছিল, তার মধ্যেই সুর চড়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, এই সরকার কাজ করতে অভ্যস্ত নয়, বিরোধী সাংসদরা রাজ্যসভার কক্ষ ত্যাগ করার সময় বিজেপি সাংসদরাও যোগ দেন। নবীনের দলের নয়জন সাংসদ মোদীর ভাষণের মাঝেই কক্ষ ত্যাগ করেন। মণিপুর ইস্যুতে নীরব কেন মোদী? দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিল বিরোধীরা। অবশেষে উত্তর পূর্বের রাজ্যটির পরিস্থিতি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, মণিপুরে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই সে রাজ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বললেন, সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত 11,000-এর বেশি এফআইআর দায়ের হয়েছে, প্রায় 500 মানুষকে গ্রেফতার করা হয়েছে, হিংসার ঘটনা প্রতিনিয়ত কমছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় সে রাজ্যের উত্তর পূর্বের রাজ্যটির অধিকাংশ জায়গায় শান্তি ফিরেছে, স্কুল কলেজ অফিস কাছারিও খুলে গিয়েছে। মণিপুরের হিংসার নেপথ্যে উস্কানি দাতাদের সতর্ক করার পাশাপাশি কংগ্রেসকেও এদিন নিশানা করেছেন প্রধানমন্ত্রী। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য জরুরি খবর, যে ব্যক্তিদের SBI-তে অ্যাকাউন্ট রয়েছে তারা ব্যাংকের নতুন পদক্ষেপে অত্যন্ত খুশি হতে পারেন। ব্যবসায়িক ঋণ দেওয়া নিয়ে একটি নতুন পদক্ষেপ নিয়েছে পাবলিক সেক্টরে দেশের বৃহত্তম ব্যাংক SBI-এর তরফে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির অর্থাৎ MSME-র জন্য একটি ওয়েবভিত্তিক ডিজিটাল বিজনেস লোন সলিউশন চালু করেছে। এই সুবিধার নাম দেওয়া হয়েছে MSME সহজ এন্ড টু এন্ড ডিজিটাল ইনভয়েস ফাইন্যান্সিং। অল্প সময়ের মধ্যে MSME ঋণ দেওয়ার লক্ষ্যেই এই সুবিধা চালু করা হয়েছে। ব্যাংকের দাবি, এই প্রক্রিয়ায় ঋণের আবেদন, কাগজপত্র জমা দেওয়া এবং ঋণের পরিমাণ পাওয়ার কাজ 15 মিনিটের মধ্যেই শেষ হবে। শুধু তাই নয়, এতে কারো সাহায্যেরও প্রয়োজন হবে না। ব্যাংকের তরফে জানানো হয়েছে, MSME সহজ ব্যবহার করে গ্রাহকরা তাদের GST রেজিস্টার করা চালানের উপর ভিত্তি করে 15 মিনিটেরও কম সময়ে 1,00,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।